বলবেন, কোনো সৎ নারী কি প্রেম করতে পারে, ভালোবাসা করতে পারে? পাঁচশক্ত মসজিদে গিয়ে হাজিরা দেয়, মালের জাকাত দেয়, পিতামাতার সেবা করে, হেজাব পরে ঘুরে বেড়ায়, প্রয়োজনে হাতেও মোজা লাগায়, পায়েও মোজা লাগায়, আবার আরেক পুরুষের সাথে পিটিশ পিটিশ করে কথা কয়, এর মতো বর্বর অসভ্য নারী আর হতে পারে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনাত, মুমিন নারীদের বলে দাও, ইয়াগযুজনা মিন আবসারিহিন, তাদের চোখকে নিম্নগামী করে, তার অর্থ কি, বেগানা পুরুষের দিকে না তাকায়। বেগানা পুরুষের দিকে তাকানো নিষেধ, যদি নাই তাকাবে তাহলে আরেকজনকে পছন্দ করে কেমনে? আর আরেকজন ইষ্টকে পছন্দ যদি নাই করবে তাহলে তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য মিডিয়া খুঁজে কেমনে, পত্র সাপ্লাই করে কেমনে, মোবাইল নম্বর কানেকশন করে কেমনে, মেসেঞ্জারে বসে বসে রাত কাটায় কেমনে, ভিডিও কল মারে কেমনে, ঠিস মারে কেমনে? বর্বর অসভ্য না হইলে এই কাজ করতে পারে না। আর পুরুষ যৌবনের পাগলামিটা এত পাগল, যৌবনের পাগলামিটা একটা পাগলামি, পাগলা ঘোড়া দৌড়াবে দৌড়াবে, যতক্ষণ তার দৌড়ের মেজাজ ততক্ষণ আপনি যতই বাঁধেন খালি দৌড়াবে, আর দৌড়ানোর মেজাজ যখন শেষ হয়ে যাবে, ধপাস করে যখন পড়ে যাবে, দেখবেন ওই ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায়, ও কিন্তু শুয়ে পড়ছে। ঘোড়া যখন শুয়ে পড়বে তখন বুঝবেন যে ওই ঘোড়া আর ঘোড়া না, ওরে বেচলেও 2 টাকা চলবে না। এই যৌবনের পাগল যতটি, যৌবনের ঘোড়া দৌড়াচ্ছে, পাগলা দৌড় দৌড়াচ্ছে, এই সব পাগলগুলির চোখে রঙিন চশমা, এই রঙিন চশমা দিয়ে তারা কিন্তু দেখে সামনে বিশাল অট্টালিকা সামনে সু অপেক্ষা করছে, জানে না যে সামনে মিশে মরিচিকা তাকে ধ্বংসের দিকে ঢালছে। যখনই স্বপ্নটা পূরণ হয়ে যাবে, অর্থাৎ গ্লাসটা ভেঙে যাবে, সেদিন যখন আসল চেহারা দেখবে তখন বলবে, হায় হায়, এই এইটার পিছনে কি করছিলাম। সেই দিন যে আর ঘোড়া পড়বে, ওই ঘোড়া আর কেউ দাম দেবে না, ঘরেও না বাইরেও না, বন্ধু বান্ধবদের সার্কেলে কথা বলবে ওরাও বলবে, পাগলামি করছো 20 বছর ধরে, এখন ঠিসকা। ঘরে গিয়ে মার কাছে গিয়ে বলবে, মা বলবে, কথা তো আগে শুনিস, নিখাস পেরিয়ে যা। বোনদের কাছে গিয়ে বলে বলে তোর ঠাই নাই, বাপের কাছে বলবে সাহসও নাই, লাস্ট পর্যন্ত কি 24 ঘন্টা ঘরের ভিতরে কিলাকিলি মারামারি গুতাগুতি, দুইজনে আর বনাবনি নাই, প্রেমের ফ্রেম এইরকম জাদুময় ফ্রেম, যে ফ্রেমের ভিতরে যে দুইজন ঢুকেছে ওই কিলাকুলি করে ওই ফ্রেমের ভিতরে তারা মরে, কিন্তু সুখ কাকে বলে আর চিনে না। শরীয়তে যেটা হারাম করেছে, যে নারী এই হারামের সীমা লঙ্ঘন করে পরপুরুষের সাথে কথা বলে সে নষ্টা প্রষ্টা, ওই নষ্টা প্রষ্টাকে কোনো সভ্য ভদ্র সন্তান গ্রহণ করতে পারে না। যে সন্তান, যে ছেলে, তাকে তোমার রব বলে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন বেগানা কোনো নারীর দিকে না তাকায়, তুমি আল্লাহর এই কথা লঙ্ঘন করে কেন তাকিয়েছো?
শোনেন, বিবাহের নামে পাত্রী দেখা জায়েজ কি? বিবাহ করবে ছেলে সেজন্য পাত্রী দেখা জায়েজ কি? এই মাসলাটি ভালো করে বুঝতে হবে। বিবাহের নামে পাত্রী দেখার বাজার বসানো না জায়েজ। বিবাহের নামে পাত্রী দেখার রঙ্গ তামাশা শরীয়তে না জায়েজ। শরীয়তের নীতিমাত্রা হলো এই যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় আর পিতার পক্ষ, ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ তাদের ভিতরে কুফু বা সমতা আত্মীয়তা রক্ষা করতে পারবে, চলবে সমাজে, এটা পরীক্ষা নিরীক্ষা হয়। এরপর মোহরনা নির্ধারণ করা হয়। বিয়ের 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, এক জায়গায় বাকি ছেলে দেখবে আর ওকে করবে। তাহলে সেই জায়গায় ছেলে গিয়ে ওই মেয়েকে দেখতে পারে নতুবা নয়। বিয়ের প্রস্তাব দিয়েছে, কথাবার্তা পাকাপোক্ত হয়েছে, এবার বিয়ের নিয়তে ছেলে যাবে, ছেলে গিয়ে পছন্দ করবে, তখনই বিয়ে হবে। কিন্তু আমাদের সমাজে পাত্রী দেখার নামে একটা তামাশা চলে, কুরবানির হাটে গরু দেখার মতো, কুরবানির হাটে গরু দেখার মতো। প্রথম হাট থেকেই একদল লোক দেখবেন খালি যায় আর আসে, যায় আর আসে, বিভিন্ন রকমের খাবার দাবার কিছু পাওয়া যায় আর বাজারে আড্ডা দিয়ে ঘুরে আসে। কি ব্যাপার বলে দেখলাম, পছন্দ হলে দেখি। ওই দেখি বলতে বলতে কুরবানির শেষ দিন পর্যন্ত দেখবেন ঈদের দিনও হয়ে যাচ্ছে, কুরবানি অনেকেই করছে, হের কিন্তু গরু কিনা হয় নাই। ও আসলে গরু কেনার জন্য হাটে যায় না, ও গরু দেখার জন্য যায়। আর যে বিসমিল্লাহ করে ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে যায় আজকে যাই, পছন্দ হলে ইনশাআল্লাহ কিনে আনব, সে কিন্তু দেখবেন এক হাট দু হাট মিস করতে পারে, কিন্তু গরু কিনেই ফেরে। যে যুবকেরা পাত্রী দেখার নামে 100 জায়গায় ঘুরে বেড়ায়, এই সবগুলির উদ্দেশ্য হলো কিছু পয়সা খরচ করলাম, কিছু বিলাসিতা হলো, আর এই উসিলায় অন্তত 2, 10, 20, 50 মেয়েকে দেখা হয়ে গেল, 50 বাড়িতে খাওয়া দাওয়ার একটা আড্ডা হয়ে গেল, বন্ধু বান্ধবদের নিয়ে একটু পার্কিং হয়ে গেল, একটু পিকনিক হয়ে গেল, সব হয়ে গেল, ব্যাস। এইভাবে পাত্রী দেখার নামে সফর আর ভ্রমণ আর দৌড়ঝাঁপ আর আনন্দ উল্লাস শরীয়তে হারাম। এক্ষণে একজন প্রেম করে ফেলেছে, বুঝতে পারছে এখন শরীয়ত বলছে বিয়ের আগে প্রেম করা হারাম, এখন করণীয় কি? বিয়ে করেছে, এখনো করে নাই, যদি না করে থাকে তওবা কর। আর ওই মেয়ের সাথে সম্পর্ক এক্ষুনি ছাড়বে, আর ওই মেয়েও তওবা করবে, এক্ষুনি ছেলের সাথে সম্পর্ক ছাড়বে। যদি সে তওবা না করে ওই মেয়ের সাথে কথোপকথন চালিয়ে যায়, তাহলে প্রত্যেকটি মুহূর্ত তার জন্য জিনাহের গুনার পাপ তার আমলনামায় পড়তাবে। কেন সে অবৈধ সম্পর্ক রেখেছে? প্রশ্ন হলো আমি একজন মেয়েকে বিয়ে করব, কথা পাকা পোক্ত হয়ে গেছে উভয় পক্ষে, অর্থাৎ মোহরানা ধার্য হয়েছে, বাবা মা সবাই রাজি বিয়ে করব, কিন্তু এখনো বিয়ে হয় নাই। তাহলে কি আমি ওই মেয়ের সাথে মোবাইলে কথা বলতে পারবো? জি না, আপনার জন্য কথা বলা হারাম।
যতক্ষণ না আপনার সাথে ওই মেয়ের আক্ত হয়েছে, ইজাব কবুল হয়েছে, তার আগ পর্যন্ত তাকে তাকে তার সাথে কথা বিনিময় করা হারাম, যেমন বেগানা মেয়ের সাথে কথা বলা হারাম। বিয়ে করেছেন, আক্ত হয়েছে, মোহর না আদায় করেন নাই, ওই স্ত্রীও আপনার জন্য বৈধ না। সাংঘাতিক বিষয় এগুলি আমরা একেবারে গা ভাসিয়ে দিই, গড্ডা লেগে গা ভাসিয়ে চলি।